কম খরচে অধিক লাভবান হওয়ায় অনাবাদি জমিতে তিল চাষ করে লাভের মুখ দেখছেন মাদারীপুরের কৃষকরা। 1.5 থেকে 2 হাজার টাকা খরচ করে বিঘায় 20 থেকে 25 হাজার টাকা লাভবান হচ্ছেন কৃষকরা। অন্যান্য ফসলের চেয়ে কম পরিচর্যায় বিঘায় বেশি ফলন ও বাজারে ভালো দাম থাকায় মাদারীপুরের তিল চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে। তিলের ফলন ভালো হওয়ায় প্রতি বছরই আবাদি জমির পরিমাণ ও তিল চাষির সংখ্যা বাড়ছে। অতি বৃষ্টিতে তিলের কিছুটা ক্ষতি হলেও পরিচর্যার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের তিল চাষিরা। তিল চাষে চাষিরা বেশি লাভবান হওয়ায় আগামীতে আবাদ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। বছরের পর বছর অনাবাদে থাকে এমন জমিতে তিল চাষ করে কোনো নিড়ানি ছাড়াই অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভবান হচ্ছেন কৃষকরা। 1.5 থেকে 2 হাজার টাকা খরচ করে বিঘায় 8 থেকে 10 মণ তিল উৎপাদন হয় জমিতে। উঁচু জমিতে তিল চাষ ভালো হয়। তিল চাষ করার পর সার, কীটনাশক বা সেচ দেওয়া লাগে না, আগাছাও নিড়ানি দেওয়ার লাগে না জমিতে। তিলের জমিতে বৃষ্টির পানি জমলে বা জলাবদ্ধতা সৃষ্টি হলে তিল নষ্ট হয়ে যায়। এজন্য নিচু জমিতে তিল চাষ খুব কম করে থাকেন কৃষকরা। তিল পরিচর্যার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন তিল চাষিরা। উত্তোলনের কাজ শুরু হবে জুলাইয়ের শেষের দিকে এবং চলবে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত। 1500টা গেছে আমার 1 বিঘা জমিন করতে, এবং 7 থেকে 8 মণ তিল নেবে 1 বিঘা বুঝতে। আমি আগামীতে আরও বাড়াইতে চাই। তিল চাষটা অনাবাদে জমিন, যে জমিনে ঘাস হয়, কোনো অন্য কোনো জিরাত হয় না, বছর বছর অনাবাদে পড়ে থাকে প্রত্যেক জমিন, এ সময় জমিনে তিলটা চাষ হয় ভালো, সার লাগে কম, তারপরে নিড়ানি লাগে না, অন্য কোনো রোগ ব্যাধি নাই, ফসল ভালোই হয়েছে। আমার 5 মণ তিল হবে, বর্তমানে বাজারে 2500 টাকা করে মণ আছে, তাতে আমার দেওয়া যাচ্ছে 12-13 হাজার টাকা আইবে। মোট আমার খরচ হলো 2000 টাকা লেগে। আমি 1 বিঘা জমিতে তিল চাষ করছি, তিল খুবই ভালো দেখা যাচ্ছে আমার। আমি আশা করতেছি 1 বিঘা জমিতে প্রায় 8 থেকে 10 মণ তিল পাবো। তিলে খুবই লাভবান হওয়া যায়। এই তিল চাষ করলে জমিতে সার বেশি দেওয়া লাগে না, নিড়ানি লাগে না, ঘাস হয় না। আমি আগামীতে আরও বেশি জমিতে তিল চাষ করতে ইচ্ছুক। তিল চাষে লাভ বেশি, কম খরচে তিল হয় বেশি। তিল চাষ করলে মনে করেন কোনো নিড়ানি লাগে না, সার দেওয়ার লাগে না, মনে করেন তিল হয়ে যায়। সামনে তো নিয়ে যাচ্ছে, আগামীতে আরও বেশি বোনাবো। তিলে মনে করেন অনেক ফলন বেশি, সামনে বড় আর বাড়াবো বেশি, কোনো সার সুর কিছু দেওয়ার লাগে না মনে করেন তিলে। জমিতে তিল গুনেছি, তিলের তত একটা খাটনি করা লাগে না, আর জমিতে তত একটা নিরও লাগে না। এমনি তিল বুনাইলে তিল হয়, তবে আমি 20% জায়গায় তিল করছি, তাতে আমার 4 হইতে 5 মণ তিল হবে। তাই আমি আগামীতে আমি আরও তিল বাড়ামো। বাজারে তিলের ভালো দাম ও চাহিদা থাকায় খুশি কৃষকরা। বিঘায় কৃষকরা 20 থেকে 25 টাকা লাভবান হবে চাষিরা। অন্যান্য বছরের চেয়ে এবছর তিল খুবই ভালো হয়েছে। পতিত জমিতে তিল ভালো হওয়ায় এবং বাজারে ভালো দাম থাকায় আবাদি জমি ও চাষির সংখ্যা বাড়ছে প্রতি বছরই। তিল চাষে চাষিরা বেশি লাভবান হওয়ায় আগামীতে আবাদ বাড়ানোর চিন্তাভাবনা করছেন কৃষকরা। মাদারীপুর জেলায় 775 হেক্টর জমি